ওভারসিজ প্লেয়ার লিস্ট সেটির বাইরে যেসব ক্রিকেটার আসলে আজকের যে প্লেয়ার্স বাই চয়েসের বাইরে যারা আগেই বিক্রি হয়ে গেছেন তাদের আমি কিছু ধারণা দিতে পারি। 23 জন ক্রিকেটার আছেন যারা 6টি ফ্র্যাঞ্চাইজি ভাগ করে নিয়েছেন, যেটি হচ্ছে ঢাকা ডাইনামার্স, যেটি হচ্ছে যে কুমার সাঙ্গাকারা, রায়ান টেন্ডুলকারে, মোহাম্মদ ইরফান, ইয়াসির শাহ, নাসির জামশেদ, এই 5 জনকে চূড়ান্ত করেছে। চিটাগং ভাইকিংস যেটি হচ্ছে তারাও একইভাবে 5 জন ক্রিকেটারকে নিশ্চিত করেছেন। তারা হচ্ছেন পাকিস্তানের উমর আকমল, শ্রীলঙ্কার চামারা কাপুগেদারা, একইভাবে পাকিস্তানের মোহাম্মদ আমির এবং জিম্বাবুয়ের এলটন চিগুম্পুরা, তারাও এই 4 জন ক্রিকেটার নিশ্চিত করেছেন। আমি জানিয়ে দিতে চাই যে রংপুর রাইডার্সও কয়েকজন ক্রিকেটার নিশ্চিত করেছেন, যেমন শ্রীলঙ্কার টিম দিলশান, লেন্ডন সিমন্স, ড্যারেন স্যামি, থিশারা পেরেরা, এই 4 জনকেও তারা নিশ্চিত করেছেন। সিলেট যেটি হচ্ছে টি-20 সুপারস্টার শাহিদ আফ্রিদিকেও তারা দলে ফিরিয়েছে এবং জশ কপ তাকেও তারা নিয়েছে, এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স যারা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন, পাকিস্তানের শোয়েব মালিক, মার্লন স্যামুয়েলস এবং আহমেদ শেজাদকে চূড়ান্ত করেছে, এবং সর্বশেষ যেটি হচ্ছে যে বরিশালের যে বরিশাল বুলস যে দলটি আছে তারাও টি-20 সুপারস্টার ক্রিস গেলকে চূড়ান্ত করেছে অনেক আগে, এবং পাশাপাশি ব্রেন্ডন টেলর, কেভিন কুপার এবং এভিন লুইস তাদেরকে চূড়ান্ত করেছে। আর রুবাই যেটি হচ্ছে এখন প্লেয়ার বাই চয়েস লটারি চলছে, এরই মধ্যে কয়েকটি দল কিন্তু দল পেয়ে গেছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি, যেমন আমি যদি বলি ঢাকা ডাইনামার্স কিন্তু এর মধ্যে মুস্তাফিজুর রহমানকে নিশ্চিত করেছে, যিনি গত কয়েকটি 3টি সিরিজে অসাধারণ বোলিং করেছেন, বাংলাদেশের 3টি সিরিজ জয়ে তার অসাধারণ ভূমিকা ছিল। পাশাপাশি যেটি হচ্ছে সৌম্য সরকারকে নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, এবং এনামুলকে নিশ্চিত করেছে হচ্ছে চিটাগং ভাইকিংস। আমি আরেকটু জানাতে চাই যে রংপুর রাইডার্স বললাম সৌম্য সরকার, পাশাপাশি হচ্ছে বরিশাল বুলস হচ্ছে সাব্বির রহমানকে নিষিদ্ধ করেছে, চিটাগং ভাইকিংস বলেছে যে এনামুল বিজয়কে, তারপর হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আরো একজন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে, সেটা হচ্ছে লিটন কুমার দাস, এবং যেটি হচ্ছে রুবেলকেও তারা নিষিদ্ধ করেছে সিলেট সুপারস্টারস। তো এরই মধ্যে যে এখন যে প্রথম রাউন্ড চলছে, এই প্রথম রাউন্ডে 6টি দল কিন্তু কয়েকজন ক্রিকেটার তারা একজন একজন করে ক্রিকেটার পেয়ে গেছে। তো আমরা যেটি হচ্ছে যে শুরু হয়েছে মাত্র, এবং দিন যত গড়াবে ততই আসলে জানা যাবে পুরো স্কোয়াড।